সাধারণত 50 বা 100 বছরের চাহিদার কথা মাথা রেখে গ্রহণ করা হয় কোনো পরিকল্পনা, আর বড় কাঠামোগত প্রকল্পের পেছনে থাকে দীর্ঘমেয়াদী সুফল পাওয়ার আশা। তবে বাংলাদেশের বেলায় এ চিত্র একেবারেই ভিন্ন। কোনো একটি প্রকল্প বাস্তবায়ন শেষেই ধরা পড়ে সেই প্রকল্পের ত্রুটি, যেগুলো সংশোধনের জন্য আবার নেওয়া হয় নতুন প্রকল্প। এতে অপচয় হয় দেশের মূল্যবান সম্পদ ও সময়ের। এই ধরনের ত্রুটিপূর্ণ 5টি মেগা প্রজেক্ট নিয়ে আমাদের আজকের এপিসোড। তো চলুন একে একে দেখে নিই ত্রুটিপূর্ণ 5টি মেগা প্রজেক্ট কোনগুলো এবং সেই প্রজেক্টগুলোতে কি কি মারাত্মক ভুল করা হয়েছে। 5. মেট্রো রেল। ঢাকার যানজট নিরসনে নির্মাণ করা হচ্ছে উত্তরা মতিঝিল মেট্রো রেল। তবে এই মেট্রো রেলের উচ্চতা অনেক কম, এতে কয়েকটি প্রকল্প নিয়ে জটিলতা দেখা দিয়েছে। এর মধ্যে অন্যতম প্রস্তাবিত শান্তিনগর ঝিলমিল ফ্লাইওভার। কম উচ্চতার কারণে ফ্লাইওভারটি নির্মাণ করতে হবে মেট্রো রেলের উপর দিয়ে। এতে প্রায় 100 ফুট উচ্চতা দিয়ে যাবে এই ফ্লাইওভারটি। এদিকে ফ্লাইওভারের উচ্চতা বাড়ায় ওঠানামার র্যাম্প হবে অনেক বড়, এই জন্য জমি অধিগ্রহণ ও নির্মাণ ব্যয় অনেক বেশি হবে। এছাড়া নিচে মেট্রো রেল ও তার উপরে ফ্লাইওভার বিশ্বের আর কোথাও দেখা যায় না। এইসব ত্রুটির জন্য মূলত দুর্বল পরিকল্পনা কমিশনকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। উত্তরা মতিঝিল মেট্রো রেল পিলারের উচ্চতা 11 মিটার। এরপর ভায়াডাক্ট ও অন্যান্য কাঠামো স্থাপন করা হবে, যদিও বিশ্বের অন্য কোনো দেশে এত কম উচ্চতায় মেট্রো রেল নির্মাণ করা হয় না। পার্শ্ববর্তী দেশ ভারতে দিল্লি মেট্রোর উচ্চতা 23.60 মিটার। মেট্রো রেলের মতো এমন মেগা প্রজেক্টে এমন ভুল কীভাবে হলো তা কারোই বোধগম্য নয়। 4. ঢাকা চট্টগ্রাম 4 লেন সড়ক। ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি 4 লেনে উন্নীতকরণ প্রকল্প নেওয়া হয় 2005 সালের ডিসেম্বরে। এতে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছিল 2,168 কোটি 38 লাখ টাকা। পরে তা 3 দফা বেড়ে দাঁড়ায় 3,816 কোটি 93 লাখ টাকা। কিন্তু সড়কটি চালু হতে না হতেই দেখা যায় নানান ত্রুটি। নির্মাণ শেষে 2020 সালের দিকে এর উপরিভাগে দেখা দিয়েছে ফাটল। এই জন্য মহাসড়কটি মেরামতে প্রায় 1,000 কোটি টাকায় নেওয়া হচ্ছে নতুন প্রকল্প। রাস্তা অনুযায়ী গাড়ি ধারণের সক্ষমতা না থাকায় ভবিষ্যতের কথা মাথায় রেখে ঢাকা চট্টগ্রাম রুটে নির্মাণ করতে হবে এক্সপ্রেস ওয়ে। এই জন্য পৃথক প্রকল্প গ্রহণ এবং নকশার জন্য 100 কোটি টাকা খরচের পর বাতিল করা হয়েছে ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেস ওয়ের কাজ। ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেস ওয়ের সম্ভাব্যতা যাচাই প্রতিবেদনে বলা হয়, প্রকল্প গ্রহণকালে মহাসড়কটিতে যানবাহন চলাচল করত দৈনিক গড়ে 16,500, 2030 সালে যা 60,000-এ পৌঁছানোর কথা। এটি মহাসড়কটিতে যানবাহন চলাচলের সর্বোচ্চ ক্ষমতা। যদিও 2011 থেকে 2015 সাল পর্যন্ত 5 বছরে গড়ে মোট 8 থেকে 10 শতাংশ হারে গাড়ি চলাচল বেড়েছে মহাসড়কটিতে, এতে 2015 সালেই মহাসড়কে যানবাহন চলাচল দৈনিক 40,000-এ পৌঁছায়। আর 2020 সালে মহাসড়কটিতে চলাচলকারী যানবাহনের সংখ্যা দৈনিক গড়ে 60,000 ছাড়িয়েছে। অর্থাৎ ইতিমধ্যেই মহাসড়কটির সক্ষমতা শেষ হয়ে গেছে। তাহলে কি হলো এত এত টাকা খরচ করে? এর চেয়ে একবারে যদি এক্সপ্রেস ওয়ে তৈরি করা হতো তাহলে টাকার অপচয় থেকে রেহাই পেত বাংলাদেশ। এত প্রকল্পের মাঝে এরকম শিশুতোষ ভুল কখনোই কাম্য নয়। 3. ঢাকা চট্টগ্রাম রেলপথ। ঢাকা চট্টগ্রাম রেলপথ ডাবল লাইন করতে গত 1 দশকে 2টি প্রকল্প বাস্তবায়ন করেছে রেলওয়ে। এতে ব্যয় হয়েছে প্রায় 4,000 কোটি টাকা। তবে রেলপথটি রয়ে গেছে মিটার গেজেই, ব্রড গেজ তথা ডুয়েল গেজে রূপান্তরের কোনো ব্যবস্থা রাখা হয়নি। এতে ট্রান্স এশিয়ান রেলওয়ে করিডোর তথা আন্তর্জাতিক রুটে যুক্ত হতে পারবে না চট্টগ্রাম। আবার পদ্মা সেতুর মাধ্যমে দেশের উত্তর বা দক্ষিণাঞ্চল থেকে চট্টগ্রাম পর্যন্ত সরাসরি কোনো ট্রেনও চালানো যাবে না। অপরিকল্পিত এই 2 প্রকল্প নিয়ে খোদ রেলওয়ে মন্ত্রণালয়ে প্রশ্ন তুলেছিল। যদিও এর কোনো সদুত্তর দিতে পারেনি রেলওয়ে। তবে এখন রেলপথটি ডুয়েল গেজে উন্নীত করতে নতুন প্রকল্প গ্রহণের চিন্তাভাবনা চলছে। এতে ব্যয় হবে প্রায় 50,000 কোটি টাকা। আবার বুলেট ট্রেনের প্রস্তাবও করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল মাত্র ঘণ্টাতেই বুলেট ট্রেন ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছাবে, কিন্তু সেটিও সম্ভব হয়নি। ট্রান্স এশিয়ান রেলওয়ে কানেক্টিভিটির অন্যতম বাধা হিসেবে চিহ্নিত করা হয় বাংলাদেশ মিটার গেজ আর ব্রড গেজ রেলপথের ভিন্নতাকে। এতে বলা হয় আন্তর্জাতিক রেলওয়ে কানেক্টিভিটির ক্ষেত্রে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ। পাকিস্তান ভারতে রেলপথে চীনে যেতে বাংলাদেশ ও মিয়ানমার অতিক্রম করতে হবে, এই জন্য ট্রান্স এশিয়ান রেলপথের অন্যতম সদস্য বাংলাদেশ। কিন্তু দেশটির রাজধানী ঢাকা পর্যন্ত ব্রড গেজ রেলওয়ে পথ থাকলেও ওপারের পুরোটাই মিটার গেজ, ফলে চট্টগ্রাম আন্তর্জাতিক কানেক্টিভিটির বাইরে থেকে যাচ্ছে। এটি প্রকল্প বাস্তবায়নকারীদের অন্যতম একটি মারাত্মক ভুল। 2. পদ্মা সেতু। সাম্প্রতিক সময়ে উদ্বোধন হওয়া বহুল আলোচিত স্বপ্নের পদ্মা সেতুতেও রয়েছে একটি মহাভুল। অবশ্য ভুল বা ত্রুটি না বলে এটাকে অসুবিধা বললে ভালো শোনাবে, কেননা এটা না থাকাতে সেতুর কোনো ঝুঁকি নেই, তবে থাকলে অনেক সুবিধা বাড়ত। আর না থাকায়
আগামী 100 বছর কিছু সমস্যা বয়ে বেড়াতে হবে স্বপ্নের পদ্মা সেতুকে। মূলত ব্যয় কমাতে সিঙ্গেল রেল লাইনের ব্যবস্থা রাখা হয়েছে। তবে প্রকল্পের একজন মাঝারি সারির কর্মকর্তা বলেছেন, বড়জোর 5,000 কোটি টাকা ব্যয় বাড়ত ডাবল লাইন নির্মাণে, কিন্তু 100 বছরের নিশ্চয়তা পাওয়া যেত। সিঙ্গেল লাইন রেলপথ পদ্মা সেতুর জন্য একটি বড় দুর্বলতা বলে মনে করছেন রেলওয়ে সংশ্লিষ্টরা। যমুনায় 1998 সালে নির্মিত বঙ্গবন্ধু সেতুর এক প্রান্তে রয়েছে সিঙ্গেল লাইনের রেলপথ। সেই কারণে সেতুতে দিনে 24টির বেশি ট্রেন চলতে পারে না, যার ফলে আবার নতুন ব্রিজ বানানো হচ্ছে। যমুনা সেতুর তিক্ত অভিজ্ঞতায় নিচতলায় ট্রেন ও উপরতলায় গাড়ি চালানোর ব্যবস্থা রেখে পদ্মায় দ্বিতল সেতু নির্মাণ করা হলেও সমস্যা সমস্যাই থেকে গেছে। যমুনা সেতুর মতোই কয়েকদিন পর পদ্মা সেতুতে ট্রেনের জ্যাম হবে, শিডিউল বিপর্যয় হবে, তখন আবার নতুন করে আলাদা ব্রিজ নির্মাণ করতে হবে। তাই পদ্মা সেতুতে ডাবল লাইন রেলপথ নির্মাণ করার দরকার ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পদ্মা সেতুর মতো বিশাল একটি স্থাপনায় এমন ভুল কখনোই গ্রহণযোগ্য নয়। 1. যমুনা সেতু। বাংলাদেশের সবচেয়ে বড় স্থাপনাগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক ভুল করা হয়েছে যমুনা সেতুতে। যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতু খুলে দেওয়া হয় 1998 সালের জুন মাসে। যদিও নির্মাণ ত্রুটি এবং ত্রুটিযুক্ত নকশার কারণে কয়েক বছরের মাথায় সেতুটিতে ফাটল ধরা পড়ে। মিটার গেজের নকশা করা হলেও পরে সেতুতে ব্রডগেজ রেলপথ নির্মাণ করা হয়। এতে সেতুতে চাপ বাড়ায়, কমিয়ে দেয়া হয় ট্রেনের গতি। এখন আবার উপায় না পেয়ে এতে 2 দশক না পেরুতেই যমুনা নদীর ওপর পৃথক রেল সেতু নির্মাণ করা হচ্ছে, যার কারণে আবার দেশের মানুষের হাড় ভাঙা খাটুনির হাজার হাজার কোটি টাকা গচ্চা যাচ্ছে। তথ্য মতে বঙ্গবন্ধু সেতু নির্মাণে ব্যয় হয়েছিল 3,745 কোটি 60 লাখ টাকা। পৃথক রেল সেতু নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় 12,950 কোটি 60 লাখ টাকা। অর্থাৎ বঙ্গবন্ধু সেতুর প্রায় 3.5 গুণ ব্যয়ে রেল সেতুটি নির্মাণ করা হচ্ছে। বুয়েটের প্রতিনিধি দলের পর্যালোচনায় দেখা গেছে 1997 ও 1999 সালের ফাটলগুলো পরবর্তীকালে বড় আকার ধারণ করেছে। ফাটলের মূল কারণ হল সেতুর নকশা প্রণয়নে ব্রিটিশ স্ট্যান্ডার্ড 5400 অনুসরণ করা হয়েছে। এতে যে তাপমাত্রা ও রডের সংকোচন ও প্রসারণ ধরা হয় তা ছিল অপর্যাপ্ত, ফলে অত্যধিক তাপমাত্রা ও ভারী যানবাহন চলাচল করায় বঙ্গবন্ধু সেতুতে ফাটল বেড়েছে ও এগুলোর আকার বড় হয়েছে। বঙ্গবন্ধু সেতু উদ্বোধনের আগেই কিছু অংশে ফাটল দেখা দেয়। মাঝের স্প্যানের উপরিভাগে এসব ফাটলের সৃষ্টি হয়। সময়ের ব্যবধানে এগুলোর আকার বড় হয়েছে ও সংখ্যায়ও বেড়েছে। 1998 থেকে 2012 সাল পর্যন্ত এর চেয়েও খারাপ পরিস্থিতির শিকার হয়েছে এই সেতুটি। এদিকে অতিরিক্ত তাপমাত্রার জন্য বঙ্গবন্ধু সেতুর ফাটল মেরামতের কাজ কয়েক দফা ব্যাহত হয়। ফাটলে লাগানো আঠা উঠে যায়, এতে বন্ধ রাখা হয় ফাটল মেরামত। পরে সেতুটি মেরামতের সময় কিছু নতুন প্রযুক্তি ব্যবহারের সুপারিশ করেছে বুয়েট। এরপর সেতুটি আবার 100 কোটি টাকা ব্যয়ে মেরামত করা হয়। মেরামতের ফলে এতে সেতুটির তাপ সহ্য করার ক্ষমতাও বেড়েছে, কিন্তু একটি সেতুর যে স্থায়িত্ব থাকে তা কমেছে অনেকাংশেই। সুপ্রিয় দর্শক, এই 5টি মেগা প্রজেক্ট ছাড়াও বেশিরভাগ মেগা প্রজেক্টগুলোই বিশ্লেষণ করলে নানাবিধ ত্রুটি পরিলক্ষিত হয়, আর এইসব ত্রুটিযুক্ত নকশার কারণেই পরে আবার হাজার হাজার কোটি টাকা গচ্চা দিতে হয়। বিশ্বের আর কোথাও বাংলাদেশের মতো এমন রেকর্ড নেই। এত এত ভুলের পরেও নীতি নির্ধারকরা কখনোই তা স্বীকার করেন না। ভিডিওতে আলোচিত এই 5টি নির্মাণ ত্রুটির মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি দৃষ্টিকটু লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। এইসব ভুলের জন্য আপনি কাকে সবচেয়ে বেশি দায়ী মনে করেন। সেই সাথে ভিডিওতে একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।